মৃত্যুর পর ফিরে আসলাম, নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। উদয়পুরে স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরের পক্ষ থেকে আজকে অভিযানে নামা হয় এবং সেই অভিযানের মূল লক্ষ্য ছিল যে কোথায় কোথায় বিনা লাইসেন্সে ব্যবসা করা হচ্ছে সেই জায়গাগুলিকে খতিয়ে বের করা এবং সেগুলির বিরুদ্ধে অভিযানে নামা। ঠিক তেমনটি আজকে লক্ষ্য করা গেল যেখানে উদয়পুরের বিভিন্ন জায়গাতে আজকে অভিযানে নামেন, বিভিন্ন জায়গাতে হানাদারি চালানো হয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে, এমনকি খাদ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং উদয়পুরের বিভিন্ন ফলের ফ্যাক্টরিগুলিতে হানা দেওয়া হয়। তার সঙ্গে বিশেষ করে যে জলের ফ্যাক্টরিগুলি রয়েছে সেইগুলিতেও হানা দেওয়া হয় এবং যাদের লাইসেন্স নেই, যারা লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন দিনের পর দিন ধরে, সেই সমস্ত কোম্পানিগুলিকে চিহ্নিত করে, ফ্যাক্টরিগুলিকে চিহ্নিত করে সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়, তালা ঝুলিয়ে দেওয়া হয়। যে বিষয়টা ইতিমধ্যে খবরে পাওয়া যাচ্ছে, উদয়পুরে আজকে অভিযান সারা রাজ্য জুড়েই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে চলছে যে অভিযান, এবং উদয়পুরেও আজকে সেই অভিযান লক্ষ্য করা গেল স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে। আজকে সকালবেলাতেই অভিযান শুরু হয় যেখানে ফলের ফ্যাক্টরিগুলিতে হানা দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, এমনকি হরিপুরের বেশ কিছু জলের ফ্যাক্টরিতে হানা দেওয়া হয় এবং সেখান থেকে বিনা লাইসেন্সে ব্যবসা করার অপরাধে তাদের ফ্যাক্টরিগুলিকে বন্ধ করে দেওয়া হয় দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে। তবে সেক্ষেত্রে আধিকারিক কি জানাচ্ছেন একবার প্রথমেই শুনবো। অভিযান চালিয়ে মোট কয়টা জলের ফ্যাক্টরি বন্ধ করা হলো বা কি কি পাওয়া গেল? চালিয়ে চারটে বন্ধ হয়ে গেছে, আর আরো কিছু বাকি আছে, ওগুলি আমরা মিটিংয়ে কোনো আছি বাকি কিছু করব। কোন কোন ফ্যাক্টরিটা বন্ধ করা হলো জলের? আমাদের নিউ গঙ্গোত্রী সৈকত, আর আচ্ছা সম্রাট ড্রিঙ্কিং ওয়াটার, আর গঙ্গোত্রী। আজকের এই অভিযান আপনাদের কি কি ছিল? আমাদের সঙ্গে ছিল আমাদের গোমতী ডিস্ট্রিক্টের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিরুমোহন জামাতিয়া, আমাদের সঙ্গে ছিল ফুড টেস্টিং টিমের গ্রুপ একজন শান্তনু সাহা, আর ফুড সেফটি অফিসার নির্মলেন্দু দত্ত, আর ডেপুটি জয়েন্ট ফুড কমিশনার ছিলেন ডক্টর অনুরাধা ঘোষ, আর আমি ডিস্ট্রিক্ট হেলথ অফিসার। এই ধরনের অভিযান কি সবসময় জারি থাকবে? আমাদের এখন অ্যাকচুয়ালি একটা হাইকোর্ট থেকে দিয়েছে 25th এর মধ্যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারার গুলো ভিজিট করে রিপোর্ট করা, তো এটা 25th এর মধ্যে আমরা পুরো গোমতী ডিস্ট্রিক্টে কমপ্লিট করবো, আমার পুরো যাবো আমরা। তারপর আমরা আবার ফুড রেস্টুরেন্ট বা গুলো মিষ্টির দোকানগুলো ওইগুলোকে আমরা ভিজিট করবো। আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য এবং সেক্ষেত্রে আজকে বেশ কিছু দোকানে বেশ কিছু ফ্যাক্টরিতে হানা দেওয়া হয় এবং আগামী দিনেও সেই অভিযান চলবে যেমনটা জানাচ্ছেন আধিকারিক। তবে আরো জানবো এই বিষয়ে বিস্তারিত, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের উদয়পুর থেকে প্রতিনিধি প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ দা, শুনতে পাচ্ছ? যে বিষয়ে জানবো এই মুহূর্তে, আমরা লক্ষ্য করছি যে উদয়পুরে আজকে স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরের পক্ষ থেকে অভিযানে নামা হয় এবং বেশ কিছু দোকান বেশ কিছু ফ্যাক্টরিতে আজকে অভিযান চালানো হয়, সেক্ষেত্রে কি হয়েছিল পুরো বিষয়টা যদি তুমি আরেকবার তুলে ধরো। দেখো, আজ উদয়পুরের 9টি জলের কোম্পানিতে হানা দেয় খাদ্য দপ্তরের আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সেখানে বিভিন্ন জলের কোম্পানিগুলিতে গিয়ে, ফ্যাক্টরিগুলিতে গিয়ে তাদের কাগজপত্র যাচাই করে প্রথমত, দ্বিতীয়ত তারা কিভাবে ম্যানুফ্যাকচারিং গুলি করছে সেটাও তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা সেটা যাচাই করে। সেখানে দেখতে পায় 5টি জলের কোম্পানিতে প্রাথমিকভাবে তাদের কাগজপত্র সঠিকভাবে ছিল না, লাইসেন্স ছিল না, জলের কোয়ালিটি একেবারেই নিম্নমানের ছিল, তার জন্য 5টি জলের ফ্যাক্টরিকে বন্ধ করে দেয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বেশ বেশ, জলের যেরকম ভাবে কোম্পানিতে অভিযান চালানো হয় তার পাশাপাশি একটা খবর পাচ্ছে যে ফলের জায়গাতেও, ফলের যে ফ্যাক্টরি রয়েছে সেগুলোতেও একই রকম অভিযান চলে। আজকে ফলের কোন দোকানে অভিযান চালেনি, আজকে শুধু উদয়পুরের বিভিন্ন যে জলের ফ্যাক্টরিগুলি রয়েছে এই ফ্যাক্টরিগুলিতেই অভিযান চালিয়েছে। প্রসেনজিৎ, এক্ষেত্রে আধিকারিকদের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে ব্যবসায়ীদেরকে যে পুনরায় কি তারা সেই লাইসেন্স সরকার থেকে নিতে পারবে, তারপরে কি তারা ব্যবসা শুরু করতে পারবে, এই বিষয়ে কি জানাচ্ছেন আধিকারিকরা? আধিকারিকরা তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন, কারণ জল সবারই প্রয়োজন, এই জল থেকে কিন্তু নানা ধরনের অসুস্থতা হয়ে পড়ে, কারণ তাদের যে কোয়ালিটি জলের, যে নিম্নমানের কোয়ালিটি, তারা কিন্তু আজকে সেটা একেবারে স্বচক্ষেই দেখে, দেখার পরেই কিন্তু দোকানে মানে ফ্যাক্টরিগুলিকে বন্ধ করে দেয়। ঠিক, প্রশ্নজিতা, আজকে যে অভিযান চললো আধিকারিকদের পক্ষ থেকে, সে অভিযান এর পরেও কি চলবে, অর্থাৎ এই অভিযান কি বজায় থাকবে আধিকারিকদের পক্ষ থেকে, কি জানাচ্ছেন তারা? হ্যাঁ, আমরা আজকে উদয়পুর
যে স্বাস্থ্য আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারি তারা এই ধরনের অভিযান সব সময় জারি রাখবে। আজকের এই অভিযানে নেতৃত্ব দিয়েছে ডক্টর অনুরাধা মজুমদার, ডেপুটি ফুড সেফটি কমিশনার। তাছাড়া উপস্থিত ছিল উদয়পুর এসডিএমও, এছাড়া উপস্থিত ছিল গৌহাটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নীরমোহন জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। বেশ, ধন্যবাদ প্রসঙ্গিত দা আমাদের সঙ্গে লাইনে থাকার জন্য, বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। অর্থাৎ যে তথ্য আমরা এই মুহূর্তে পাচ্ছি, আজকে উদয়পুরে স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। উদয়পুরের বেশ কয়েকটি জলের কোম্পানি, জলের ফ্যাক্টরিতে অভিযান চালানো হয় এবং 9টি কোম্পানিতে অভিযান চালানোর পর 5টিতে পাওয়া যায় যেগুলি বিনা লাইসেন্সে বা অবৈধভাবে তারা ব্যবসা করছে এবং সেক্ষেত্রে তাদেরকে বন্ধ করে দেওয়া হয় আধিকারিকদের পক্ষ থেকে। তবে আজকে যে পুরো অভিযান, সেখানে নেতৃত্বে ছিলেন ডক্টর অনুরাধা মজুমদার, তার পাশাপাশি গোমতী জেলা আধিকারিকদের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি দল আজকে অভিযানে বেরিয়েছিলেন। আগামী দিনেও একই রকম অভিযান চালু থাকবে গোটা রাজ্যে, ঠিক যেরকম ভাবে চলছে। যেখানেই নজরে আসছে অবৈধ ব্যবসা, ঠিক সেই জায়গাতেই প্রশাসনিক অভিযান, প্রশাসনিক হানাদারি। আচ্ছা, বিরতি নিচ্ছে, আসি বিরতির পর, সঙ্গে থাকুন।